নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চৌঠা জুলাই 2022, যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে সেই পাঁচ রাশি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলবো যে আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। দেখুন, এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্যই, এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যেটা বুঝে আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে আছেন রাশির নাম শুনছেন, বেরিয়ে যাচ্ছেন ভিডিওটি এ টু জেড শোনার চেষ্টা করুন। অর্থাৎ এখানে আলোচনাটা মূল বিষয়বস্তুটা কি, কী কারণে আমি বলছি যে এই পাঁচ রাশির প্রাপ্তি ঘটবে, এটা যদি আপনার সঙ্গে যদি মিলে তাহলে আপনার সঙ্গে আগামীকাল কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, সময় এবং টার্গেট নাম্বার এবং আপনার জন্মছকে প্রাপ্তির কিন্তু যোগ থাকা দরকার। আপনার যদি প্রাপ্তির যোগ না থাকে তাহলে কিন্তু আপনার চেষ্টা করলেও কিন্তু এখন হবে না। এই জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার কোন বছর প্রাপ্তি আছে এটা দেখানো একান্তই দরকার। দেখা যাচ্ছে আপনার আজ থেকে পাঁচ মাস পর প্রাপ্তি আছে, সেখানে আপনি পাঁচ মাস পরই করুন। এবং যে গ্রহটি কলিযুগের রাজা সেটি হচ্ছে রাহু, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহুকে বিশেষ করে পাওয়ার করুন, রাহুর ক্ষমতা বৃদ্ধি করুন, তাহলে এই যে আকস্মিক প্রাপ্তি যেটা ঘটিয়ে থাকে যে গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। এর পাশাপাশি শুক্র, শনি এবং বুধ এই তিনটি গ্রহেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে, কিন্তু মুখ্য ভূমিকায় কিন্তু যেটি হচ্ছে রাহু। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, অনেকে জানেনই না নিজের রাশির নাম। আপনি ভাবছেন এই রাশি ওই রাশি, আগে নিজের রাশিটা নির্ণয় করুন, রাহু আপনার কেমন আছে সেটা আপনি দেখুন। আমি রাহুর উপরে কিন্তু ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, আপনি নিজে বুঝতে পারবেন রাহু কেমন আছে না আছে। এর আগে আপনি সার্চ করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, সেখানে কিন্তু জানতে পারবেন রাহুর প্লেসমেন্ট আপনার কেমন আছে, রাহুর ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্র দিক থেকে, রাহু ভাবের দিক থেকে কেমন আছে। এই ভিডিওটি কী জানেন, আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, প্রতিদিন দেখুন ধনী কে না হতে চায়, প্রত্যেকের কি ভাগ্য সমান, তাহলে তো আজকে আমাদের সমাজ থেকে গরিবি আনাই কিন্তু চলে যেত। অর্থাৎ সবাই কিন্তু আজকে ধনী, কেউ কোনো কাজ কিন্তু করতো না, এটাই হচ্ছে গ্রহের খেলা। যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে এই পাঁচ রাশি, কম হোক বেশি হোক প্রাপ্তি আপনার ঘটতে চলেছে। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচার করার, হস্তরেখাতে যদি আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে দেখা দরকার। দেখা যাচ্ছে অল্পের জন্য অনেকের অর্থ আস্তে আস্তে বাধা প্রাপ্ত হচ্ছে, রাহু রক্ষা কবচটা আপনার পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন আমার সাথে, অর্থাৎ সেই জায়গাটাতে আপনার হোয়াটসঅ্যাপে নিজস্ব হস্তরেখার ছবি এবং আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান আপনি দিয়ে পাঠান, সেখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং যারা রাহু কবচের জন্য অনেকে বলছেন স্যার রাহু কবচ কোথায় পাবো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার মেসেজ করুন, রাহু কবচ কীভাবে কালেক্ট করবেন, কী নিয়ম আছে সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার লাভভাব এবং আপনার আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলোরও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই ভাবগুলো যদি আপনার স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি দেখা যাচ্ছে এই ভাবগুলো আপনার স্ট্রং নয়,
তাহলে কিন্তু প্রাপ্তি ঘটতে কিন্তু সমস্যা কিন্তু ঘটবে। তো যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে। কত অ্যামাউন্টের হবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ভাগ্য ভাব। দেখুন, মানুষ কিন্তু গ্রহ চক্রে ঘুরে, এবং ভাগ্য যদি আপনার স্ট্রং হবে কি না, খুব কম পরিশ্রম করে কিন্তু আপনি প্রচুর অর্থ কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ অনেকে আছে না, জন্ম থেকেই কিন্তু সোনার চামচ নিয়ে জন্মায়। অর্থাৎ এই যে সোনার চামচ নিয়ে আপনি জন্মিয়েছেন কি জন্মাননি, সেটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে কিন্তু দিক নির্ণয় করতে পারে। হয়তো অর্থ নষ্ট করবেন না, নিজের জন্মকুণ্ডলীটা বিচার করান, জন্মপত্রিকা বিচার করান, হস্তরেখা বিচার করান, রাহু কবচ পরিধান করুন। এগুলো অনেক কিছু ব্যাপার আছে দেখার ব্যাপার, নবাংশ চার্ট দেখার ব্যাপার আছে, অনেক কিছু ইন ডিটেলস যদি হস্তরেখা দেখার ব্যাপার আছে। দেখুন, এটা সম্পূর্ণ ইন জেনারেল আমি রাশি বলি, যে এই যে পাঁচটি রাশি হাজার লাখ কোটি মানুষ, কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ আছে, সবাই কীভাবে না, কারণ সবারই জন্মছক সমান না, সবাই যে পাবে, তাহলে আজকে আমাদের গরিব জায়গাটা কিন্তু থাকতো না। কিন্তু কিছু মানুষ পাবে, কম হোক বেশি হোক, কত অ্যামাউন্টে অর্থ হবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 8। শুভ সময় সকাল 10:35 থেকে 12:18 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9, এবং আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে 1:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে 11:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8, এবং আপনাদের শুভ সময় সকাল 8:35 থেকে আপনার 11:42 পর্যন্ত। এবং সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, যে রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে 1, এবং আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সেটা হচ্ছে সকাল 10:45 থেকে শুরু করে আপনাদের 12:18 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি যে পাঁচ রাশির আমি কথা বললাম, আগামীকাল সোমবার যে পাঁচ রাশির আকস্মিক প্রাপ্তি বলুন, হঠাৎ প্রাপ্তি বলুন, ঘটতে চলেছে, নিশ্চিতরূপে কিন্তু ঘটবে। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, ধন্যবাদ।